এর আগের দিন যেখান থেকে শেষ করেছিলাম আমরা, সেখান থেকে এবার আমরা আজকে শুরু করেছি যে সাবমার্জ ব্যাকফিল দিয়ে আমরা শেষ করেছিলাম, যে যখন ওয়াটারটা একটা দিকে রয়েছে তখন কি হচ্ছে, কে ইন্টু গামা ডাস্ট ইন্টু এইচ, আর যখন এবং ওয়াটারের জন্য গামা ডাব্লিউ ইন্টু এইচ, আর দুটো দিকে যদি জল থাকো তাহলে অনলি ওয়াটার ওয়াটার ব্যালেন্স করে যেত, কে ইন্টু গামা ডাস্ট ইন্টু এইচ, গামা ডাস্টটা হচ্ছে সাবমার্জ ইউনিট। এর পরের যেটা কন্ডিশন আসতে পারে সেটা হচ্ছে ওয়াটারটা পুরোটা জল নেই, জল আছে কত দূর, জলটা রয়েছে আপ টু H1 উপর টপ থেকে H1 হাইট পর্যন্ত আমার ওখানে জল এসছে, তা আর নিচে H2 অর্থাৎ H1 হাইট অব্দি ময়েস্ট বা এখানে জল নেই বা ড্রাই, আর নিচের H2 পোর্শনটায় আমার যে জলটা রয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছে যে তাহলে এই H1 এর জন্য কি দাঁড়াচ্ছে, এটা আমরা একদম ইনিশিয়াল স্টেজের কথা ভাবতে পারি, যেখানে ড্রাই হলে যেটা হতো কে ইন্টু গামা ইন্টু এইচ বলছে, অর্থাৎ এক্ষেত্রে H1 হাইট, কে ইন্টু গামা ইন্টু H1 হাইট রইল। এবার এইটার জন্য স্যাচুরেটেড সয়েল মাসের মধ্যে দিয়ে একই পরিমাণ আমরা এই রেক্টাঙ্গুলার এরিয়া আমরা ধরতে পারি, কে ইন্টু গামা ইন্টু H1। এবার বাকি যেগুলো এসছে এই প্রেশার ডায়াগ্রামগুলো কিসের জন্য, যদি স্যাচুরেটেড হতো, এখানে যেমন স্যাচুরেটেড গেলে কে ইন্টু গামা ড্যাশ ইন্টু এইচ, গামা ডাব্লিউ ইন্টু এইচ, এখানেও আমরা তাই নিয়েছি, কে ইন্টু গামা ড্যাশ ইন্টু H2 নিয়েছি, কারণ এই হাইসটা H2 আর এটা গামা ডাব্লিউ ইন্টু H2, ওই আগের মতো নিয়েছি, অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে সামেশান হয়ে যাবে। প্রথমটার ক্ষেত্রে এইটা হচ্ছে ড্রাইয়ের জন্য, যেটা হচ্ছে ওপরের পোর্শনের জন্য, আর এটার জন্য তার একটা এক্সট্রা এই পোর্শান এসছে, আর নিচের পোর্শনটা হচ্ছে ময়েস্ট পোর্শনের জন্য, তার জন্য যেমন আগেরটা এসেছিল কে ইন্টু গামা ডেস, গামা ডাস ইন্টু এইচ ইন্টু গামা ডাব্লিউ ইন্টু এইচ, সেটাই এরকম এসেছে, আর পরপর সাবমিশন হয়ে এসছে। এবার আমরা আরেকটা বলতে পারি যে এক্ষেত্রে কিন্তু জল উঠলো, জলটা H2 হাইট অব্দি উঠেছে ঠিকই বেস থেকে, এইখানটার যে ফাই অর্থাৎ অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন বা সেটা কিন্তু কোনো চেঞ্জ হয়নি, এখানেও ফাই আছে, এখানেও ফাই আছে, একই ফাই আছে, যার ফলে কে এর ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়নি, কারণ কে এর ভ্যালুটা জানি 1 - sin φ / 1 + sin φ ইন কেস অফ অ্যাক্টিভ আর্থ প্রেশার। এবার যদি ফাইয়ের ভ্যালুটা চেঞ্জ হয়নি বলে এখানে সব জায়গায় কে এ রয়েছে, কিন্তু ফাইয়ের ভ্যালুটা যদি চেঞ্জ হয়, মনে করি এই ক্ষেত্রে অর্থাৎ এই H1 হাইটটা তার ভ্যালু φ1, আর H2 হাইট পোর্শন তার ফাইয়ের ভ্যালু φ2, এবং আরেকটা ধরে নিয়েছি φ1 ইজ গ্রেটার দ্যান φ2, তাহলে তার প্রেশার ডায়াগ্রাম কী হবে, একই রকমভাবে এখানে যেমন এসে কে ইন্টু গামা ইন্টু H1 এখানে যাচ্ছিলো, এখানেও তা আসবে, কিন্তু এইখানে কি এটার জন্য যেমন এখানে আসছিল কে এ ইন্টু গামা ইন্টু H1, এখানে কিন্তু কে এ টু ইন্টু গামা ইন্টু H1, কারণ হচ্ছে এই φ2-র জন্য কে এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, কে এর ভ্যালুটা এখানে কে এ আর এখানে কে এ 1 আর এখানে হচ্ছে কে এ 2, সেই জন্য কে এ 2 ইন্টু গামা ইন্টু H1 এখানে যেমন ছিল, এটা কে এ ইন্টু গামা ইন্টু H2 এটাও তাই হচ্ছে, কে কে ইন্টু গামা ড্যাশ ইন্টু H2 এখানেও কে এ, এখানে কে এ 2 এসছে, কারণ φ2-টা ভ্যালু আলাদা, কে এ 2 ইন্টু গামা ড্যাশ ইন্টু H2 এখানে গামা ডাব্লিউ ইন্টু H2 ছিল, এটাও গামা ডাব্লিউ ইন্টু H2 হয়েছে, বোঝা গেছে, তাহলে একই রকমভাবে আসবে। একটুখানি খেয়াল রাখতে হবে যে ফাই এর ভ্যালু চেঞ্জ হয়েছে তাহলে আলাদা হয়ে যাবে। এবার সেটা এই ক্ষেত্রে যেমন জলের জন্য চেঞ্জ হয়েছে, আবার হতে পারে ফাইয়ের ভ্যালু চেঞ্জ হতে পারে, টাইপ অফ সয়েল আলাদা, এখানকার সয়েল একরকম, ওখানকার সয়েল একরকম, তখন তো ফাইয়ের ভ্যালুটা চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে ইন্টেন্সিটি অফ অ্যাক্টিভ আর্থ প্রেশার হচ্ছে এই টোটালটা সাবমিশন হচ্ছে ইন্টেন্সিটি অফ আর্থ প্রেশার অ্যাট এ ডেপথ অফ এইচ। এবার যদি আমার ব্যাকফিল থাকে, অর্থাৎ এই যে ওয়ালটা, এই ওয়ালের যে সয়েলের বা যে টপ লেভেল আছে, টপ লেভেলটা যদি আমার সেখানে আমাদের যদি এই ক্ষেত্রে যদি আমাদের সেখানে হরাইজন্টাল লেভেলের ওপর কোনো একটা সাবমার্জড ওয়েট থাকে, সেটা কোনো বাড়ি হতে পারে, কোনো সয়েল এনে ফেলেছি, সেটা সেটা যদি কিউ পার ইউনিট এরিয়া হয়, তাহলে সেক্ষেত্রে আমার একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করে, অর্থাৎ কে এ ইন্টু কিউ, এটাই অ্যাড হয়ে যাবে।
এটা প্রত্যেকটা ক্ষেত্রের জন্য এখানে এইরকম যদি হয় তাহলে এর সঙ্গে আগে কে ইন্টু কিউ অ্যাড হবে, এটার ক্ষেত্রে হলে এই ক্ষেত্রে কে ইন্টু কিউ হবে, কিন্তু এখানে যেহেতু পাল্টে যাবে কি এটার ভ্যালু পাল্টে যাচ্ছে, সুতরাং এখানে কে ইন্টু কিউ কে এ ওয়ান ইন্টু কিউ, এখানে কিন্তু কে এ টু ইন্টু কিউ হয়ে যাবে, আর কিছুই না, পুরো একই রকম। এবার এতক্ষণ যেগুলো শিখলাম অ্যাক্টিভ আর্থ প্রেশার এবং যেটা হচ্ছে কোহেশন লেস সয়েল, এবার যদি কোহেসিভ সয়েল হয়, কোহেসিভ সয়েল হলে কী হবে, আমরা যে মোরকুলাম সিকুয়েশন থেকে জেনেছিলাম সিগমা ওয়ান ইকুয়াল টু সিগমা থ্রি ট্যান স্কোয়ার আলফা প্লাস টোয়াইস সি ট্যান আলফা, আলফাটা কী ধরেছিল আলফার ক্ষেত্রে এইটাকে আমরা বের করেছিলাম যে ট্যান আলফা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান প্লাস সাইন ফাই বাই ওয়ান মাইনাস সাইন ফাই, এটা আগে আমরা ধরে বের করেছিলাম যে এখানে আমরা যখন বের করলাম যে কে এটা হচ্ছে যে কোথায় এখানটায় আমরা নিলাম যে কে ইন্টু যে ট্যান স্কয়ার আলফা বা এখানে বলতে পারি বা এখানেও বলতে পারি যে ট্যান স্কোয়ার আলফা, আলফাটা হচ্ছে 45°5/2, এই 45°5/2কেই আমরা ওখানে আলফা ধরে নিয়েছি যে আমাদের যাতে কম লিখতে হয় কম লেখার সুবিধার জন্য, তাহলে আলফা হচ্ছে 45°+5/2। তাহলে এই ক্ষেত্রে কি দাঁড়াবে যদি অ্যাক্টিভ আর্থ প্রেশার হয়, অ্যাক্টিভ আর্থ প্রেশারটার ক্ষেত্রে সিগমা ওয়ানটা হচ্ছে কি, সিগমা ওয়ানটা হচ্ছে ভার্টিক্যাল প্রেশার আর সিগমা থ্রিটা হচ্ছে ল্যাটারাল প্রেশার। এই সিগমা থ্রিটাই আমরা বের করতে চাইছি যে সিগমা থ্রিটা কত, ল্যাটারাল প্রেশারটা কত। তাহলে এটাকে আমরা ঘুরিয়ে লিখলে কী লিখতে পারি যে যে সিগমা ওয়ানটা হচ্ছে যেহেতু ভার্টিক্যাল প্রেশার, সুতরাং ওই সয়েল মাস্টার উপরে যতটা সয়েল আছে সেটা যদি জেড ডেপ্থে থাকে তাহলে গামা ইন্টু জেড, তাহলে সিগমা ওয়ানটা হচ্ছে গামা ইন্টু জেড, সিগমা থ্রিটা হচ্ছে যেটা আমরা বের করতে চাইছি ল্যাটারাল প্রেশার। অর্থাৎ এই ইকুয়েশনটা কী দাঁড়াচ্ছে, গামা জেড ইন্টু পি এ ইন্টু ট্যান স্কোয়ার আলফা প্লাস টোয়াইস সি ট্যান আলফা। তাহলে পি এটা কত, আমরা এদিকে যদি নিয়ে আসি পি এ হচ্ছে গামা গামা জেড বাই ট্যান স্কোয়ার আলফা প্লাস টোয়াইস সি ট্যান আলফা বাই ট্যান স্কোয়ার আলফা, মানে টোয়াইস সি কট আলফা, ধরুন মাইনাস টোয়াইস সি কট আলফা, আলফাটা 45°5/2 আমরা আগেই বললাম। এক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে পি এ পি এ ইন্টেন্সিটি অফ আর্থ প্রেশার যখন জেড জিরো একদম টপ লেভেলে তখন কী ধরে দাঁড়াচ্ছে, এই পোর্শনটা জিরো, দ্যাট ইজ মাইনাস টোয়াইস সি টেন আলফা, অর্থাৎ একটা নেগেটিভ প্রেশার, অর্থাৎ একটা টেনশান ডেভেলপ করে অ্যাট দ্য টপ লেভেল অফ দ্য রিটেনিং ওয়াল, ওই রিটেনিং ওয়ালের থেকে উপর একটা টেনশান ডেভেলপ করছে এবং এই টেনশানটা ডিক্রিজ করতে থাকে। কেন ডিক্রিজ করবে, কারণ এই জেডের ভ্যালুটা বাড়ছে, কারণ এই পজিটিভ একটা ভ্যালু পাচ্ছে, জেড যত বাড়বে এই পজিটিভ ভ্যালুটাও বাড়বে, তো আর প্রতি ক্ষেত্রে টোয়াইস সি কট আলফা কমছিল, তাহলে কমতে কমতে একটা সময় আসবে যখন পি এর ভ্যালুটা জিরো হয়ে যাবে। তাহলে পি এর ভ্যালুটা যখন জিরো হবে তখন জেড যেটাকে আমরা জেড জিরো বলছি, যে পি এর ভ্যালুটা যদি জিরো হয় তাহলে দিস ইজ ইকুয়াল টু গামা জেড কট স্কয়ার আলফা ইকুয়াল টু টোয়াইস সি কট আলফা, অর্থাৎ এখান থেকে জেডটাকে পাবো আমরা কত, বা জেড বা জেড জিরো বের যেটা বলছে টোয়াইস সি বাই গামা ট্যান আলফা। তারপরে আমরা যদি প্রেশার ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম আঁকি তাহলে এইটা যদি পজিটিভ ধরি এখানে জিরো ধরি তাহলে এটা হচ্ছে মাইনাস টোয়াইস সি কট আলফা অ্যাট টপ লেভেল, তাহলে আস্তে আস্তে এই নেগেটিভ প্রেশারটা কমতে থাকবে, কমতে কমতে অ্যাট এট হাইট অফ জেড জিরো অর্থাৎ টোয়াইস সি বাই ট্যান আলফা যেটা আমরা বের করলাম এখানে এসে জিরো হবে, তারপরে আবার এই প্রেশারটা পজিটিভ প্রেশার হবে অর্থাৎ এখানে কম্প্রেশন ডেভেলপ করবে। তার মানে অ্যাট এ ডেপথ অফ টোয়াইস জেড জিরো এই আইটা এটা মাইনাস আর এই প্লাসে ব্যালেন্স করবে। তার জন্য আমরা দেখতে পাই গরমের দিনে যখন মাটি শুকিয়ে যায় কোহেসিভ সয়েলের ক্ষেত্রে যে অনেকটা ক্র্যাক নিচের দিকে ডেভেলপ করেছে এবং সেটা কিন্তু ভেঙে পড়ে যায়নি, কারণ ওই পজিটিভ আর নেগেটিভ প্রেশার দুটো ব্যালেন্স করে রেখে দিয়েছে। তাই এই কোনো সয়েল এই টোয়াইস জেড জিরো হাইট অফ দি সয়েল ও কিন্তু ক্র্যাক হয়ে গেল, ও কিন্তু খাড়া দাঁড়িয়ে থাকতে পারবে, ভার্টিক্যালি ও কিন্তু দাঁড়িয়ে থাকতে পারে। তাহলে তারপরে ভর্তিকালে আমরা কি বলতে পারি যে তাহলে টোটাল নেট প্রেশার কখন থেকে হচ্ছে, দিস পোর্শন ইজ দ্য নেট প্রেশার, তো নেট প্রেশারটা কত বলতে পারি, যদি বলি পি এটা কত, দ্যাট ইজ জিরো টু এইচ
PA into DZ, PA টা কত আগেই বের করলাম, গামা জেড কট স্কয়ার আলফা মাইনাস টোয়াইস সি কট আলফা। এবার PA টাকে ইন্টিগ্রেট করতে হবে কোথায়, এই জিরো টু জিরো টু এইচ যেটাই করেছি, তাহলে টোটাল নেট প্রেশার, দিস নেট প্রেশার হচ্ছে হাফ অফ এইচ স্কোয়ার গামা কট স্কোয়ার আলফা মাইনাস টোয়াইস সি এইচ কট আলফা। আর এটা হচ্ছে প্রেশার ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম অফ এ কোহেসিভ সয়েল। এই যে টেনশন ক্র্যাক একটা ডেভেলপ করছে, যেটাকে আমরা টোয়াইস জেড জিরো অবধি এটা বলছি যে খাড়া দাঁড়িয়ে থাকতে পারে, আনসাপোর্টেড অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারে, সেটাকে আমরা বলছি ক্রিটিক্যাল হাইট। ক্রিটিক্যাল হাইট কত কোহেসিভ সয়েলের ক্ষেত্রে, টোয়াইস জেড জিরো অর্থাৎ ফোর সি বাই গামা ট্যান আলফা, কারণ এখানে আমরা দেখলাম টোয়াইস সি বাই গামা ট্যান আলফা, তার মানে টোয়াইস জেড জিরো হবে ফোর সি বাই গামা ট্যান আলফা, এইচ সি হচ্ছে ফোর সি বাই গামা ট্যান আলফা। তাহলে টোটাল ল্যাটারাল থ্রাস্ট কত হচ্ছে, টোটাল ল্যাটারাল থ্রাস্ট যেটা যদি বের করতে যাই, এটা নেট প্রেশার বের করছি, কিন্তু টোটাল থ্রাস্ট বের করতে গেলে জেড জিরো টু এইচ, অর্থাৎ এই জেড জিরো টোটাল ল্যাটারাল থ্রাস্ট জেড জিরো টু এইচ যদি আমরা বের করি, তাহলে এরকম একটা পাবো। সেক্ষেত্রে অ্যাক্টিভ আর্ট প্রেশার হচ্ছে হাফ অফ গামা ইন্টু এইচ স্কোয়ার কট স্কোয়ার আলফা মাইনাস টোয়াইস সি এইচ কট আলফা প্লাস টোয়াইস সি স্কোয়ার বাই গামা। দিস ইজ দ্য টোটাল ল্যাটারাল থ্রাস্ট অন দ্য ওয়াল অফ এ কোহেসিভ সয়েল। এবার যদি ব্যাকফিল থাকে তাহলে কী হবে, তাহলে এই গামা জেড কট স্কোয়ার আলফা মাইনাস টোয়াইস সি কট আলফা যেটা পেয়েছিলাম আমরা আগেই, যে কত গামা জেড কট স্কোয়ার আলফা মাইনাস টোয়াইস সি কট আলফা এটা তো থাকবেই, তার সঙ্গে অ্যাড কী হয়েছে, তার সঙ্গে অ্যাড হচ্ছে কিউ কট স্কোয়ার আলফা। আমার আগের ক্ষেত্রে যেমন কি এ ইন্টু কিউ হচ্ছিল, এটার ক্ষেত্রে হচ্ছে একই রকম গিয়ে দাঁড়াচ্ছে কে এ ইন্টু কিউ, কে এর ভ্যালুটা হচ্ছে কট স্কোয়ার আলফা, গামা জেড কট স্কোয়ার আলফা এখানে বেরোচ্ছে। অর্থাৎ জেড জিরোতে যখন হচ্ছে তখন যখন একদম টপ মোস্ট লেয়ারে হচ্ছে জেড জিরো, জেড যখন জিরো তখন এই ভ্যালুটা দাঁড়াচ্ছে কত, টোয়াইস সি বাই গামা ট্যান আলফা মাইনাস কিউ বাই গামা। এখান থেকে আমরা বের করতে পারছি, সাবমার্জড হলেও একইভাবে বের করতে পারবো আমরা, তোমরা ওই আগেরটার সঙ্গে ভেবেছি করলেই বের করতে পার। এবার এবার এতক্ষণ যা বলেছি সবই কিন্তু ইন্টেন্সিটি অফ আর্ট প্রেশার, অ্যাক্টিভ আর্ট প্রেশার। এবার যদি আমরা বলি যে প্যাসিভ আর্ট প্রেশার, র্যাঙ্কিন থিওরিতে প্যাসিভ আর্ট প্রেশার কী ছিল, কোহেশনলেস সয়েল, সেক্ষেত্রে কী হয়েছিল যে আমরা ফর্মুলাটা বলছি সিগমা ওয়ান ইকাল টু সিগমা থ্রি ট্যান স্কোয়ার আলফা, কারণ বাকি টোয়াইস সি ট্যান আলফাটা বাদ গেছে। এখানে ইনকেস অফ প্যাসিভ স্টেট কী হয়, পি থ্রিটাই হচ্ছে সিগমা ওয়ানটা হচ্ছে গামা জেড, সরি সিগমা এইচ অর্থাৎ ভার্টিক্যাল হরাইজন্টাল প্রেশারটা হচ্ছে সিগমা ওয়ান, আর প্যাসিভ প্রেশারটা হচ্ছে গামা ইন্টু জেড, অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে পিপি হচ্ছে ইকুয়াল টু গামা জেড ট্যান স্কোয়ার আলফা ইকুয়াল টু কেপি ইন্টু গামা ইন্টু জেড, অর্থাৎ কেপি ইন্টু গামা ইন্টু জেড, দিস ইজ কেপি ইন্টু গামা ইন্টু জেড। পিপি হচ্ছে প্যাসিভ আর্থ প্রেশার ইন্টেন্সিটি, পিপি হচ্ছে ইন্টেন্সিটি অফ আর্থ প্রেশার ইন্টেন্সিটি। তাহলে কেপিটা কি র্যাঙ্কিন কোএফিসিয়েন্ট অফ প্যাসিভ আর্থ প্রেশার, কত দাঁড়াচ্ছে কেপি হচ্ছে ট্যান স্কোয়ার আলফা অর্থাৎ ওয়ান বাই কে। এত কথা না বলে যদি একটা কথা আমাদের বলি যে এতক্ষণ যেটা জেনেছ সেই ক্ষেত্রে ওই একই ফর্মুলাগুলোতে যদি কে এর জায়গায় কে পি বসিয়ে দাও তাহলে যা পাবে সেটাই, অর্থাৎ প্যাসিভ আর্থ প্রেশার হচ্ছে কত, কে আগে আমরা পেয়েছিলাম কে ইন্টু গামা ইন্টু জেড, এখানে পাবো কেপি ইন্টু গামা ইন্টু জেড, আর কিছু ভাবার দরকার নেই, শুধু অ্যাক্টিভ আর্থ প্রেশারের ক্ষেত্রে যা আছে সেটাই ভেবে নেবে, সেই অনুযায়ী সমস্ত কিছু করবে, শুধু কে এর জায়গায় কেপি, অর্থাৎ কে এর ভ্যালুটা কত হবে ওয়ান বাই কেপি, সরি কেপির ভ্যালুটা কত হবে ওয়ান বাই কে করলে তোমরা কেপির ভ্যালু পেয়ে যাবে, সুতরাং সেখান থেকে তোমরা বাকিটা করতে পারবে। সমস্ত ক্ষেত্রেই তাই দাঁড়াবে, যা কোএফিসিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেশারের ক্ষেত্রে যেরকম প্রেশার ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম আমরা শিখেছিলাম
একই রকম প্রেশার ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম হবে, একই রকম ইন্টেন্সিটি অফ প্রেশার হবে, শুধু অ্যাক্টিভ আর্থ কোয়েফিশিয়েন্ট, অ্যাক্টিভ আর্থ প্রেশারের জায়গায় কোয়েফিশিয়েন্ট অফ প্যাসিভ আর্থ প্রেশার হবে, এবং কোয়েফিশিয়েন্ট অফ প্যাসিভ আর্থ প্রেশার যেটা হচ্ছে সেটা হচ্ছে 1/kA, এইটুকুই চেঞ্জ হবে, বাকি সব একই থাকবে। তাহলে কোহেসিভ সয়েলের ক্ষেত্রে কী হবে? ইন কেস অফ কোহেসিভ সয়েল সিগমা, আমরা জানি যে সিগমা ওয়ান ইকাল টু সিগমা থ্রি ট্যান স্কয়ার আলফা টোয়াইস সি ট্যান আলফা, প্রথম থেকে এই ফর্মুলা দিয়ে আমরা পুরো আর্থ প্রেশারটাকে শিখছি। ইন কেস অফ কোহেসিভ ব্যাকফিলের ক্ষেত্রে এবং ইন কেস অফ প্যাসিভ আর্থ প্রেশারের ক্ষেত্রে সিগমা ওয়ানটাই হচ্ছে আমার হরাইজন্টাল প্রেশার এবং সিগমা থ্রিটাই হচ্ছে আমার ভার্টিক্যাল প্রেশার, তাহলে সিগমা থ্রিটা হচ্ছে গামা ইন্টু জে আর সিগমা ওয়ান যেটাই আমরা বের করতে চাইছি। সুতরাং এক্ষেত্রে কত দাঁড়াচ্ছে, হরাইজন্টাল প্রেশারটা হচ্ছে গামা জে ট্যান স্কোয়ার আলফা প্লাস টোয়াইস সি ট্যান আলফা। তাহলে ডায়াগ্রামটা কী হবে, এখানে এটা টোয়াইস সি ট্যান আলফা, এরকম একটা রেক্টাঙ্গুলার পোর্শান আসবে আর বাকিটা আসবে গামা জেড ট্যান স্কোয়ার আলফা, গামা জেড জেড অ্যাটেডিভ তব এইচ এ গামা এইচ ট্যান স্কোয়ার আলফা। তো এইভাবে আমরা কোয়েফিশিয়েন্ট কোহেসিভ সয়েলের ক্ষেত্রে প্রেশার ডিস্ট্রিবিউশন ডায়াগ্রামটা আঁকতে পারব। প্রতিটা ক্ষেত্রে যদি অ্যাড 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 হতে হতে বাকিগুলো যাবে, তাহলে এই অবধি আমরা শিখলাম। এবার আমরা শিখব কয়েকটা অঙ্ক, শিখব কয়েকটা অঙ্কর মধ্যে এক আর দু নম্বর অঙ্ক একই অঙ্ক, দু নম্বর অঙ্কটা হিন্টস দিয়ে রেখেছি, তোমরা দু নম্বর অঙ্কটা করবে, আর এক নম্বর অঙ্কটা আমি একটু বলে দিই। এটার ক্ষেত্রে কী বলেছে, এই যে রিটেইনিং ওয়ালটা, রিটেইনিং ওয়ালটা 8 মিটার যদি হাইট হয় এবং তার ইন্টেন্সিটি বা শেয়ারিং রেজিস্ট্যান্স হচ্ছে 30 ডিগ্রি আর ইউনিট ওয়েট হচ্ছে 17, এবং এটা ড্রাই, সুতরাং প্রেশার ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম কীরকম হবে, এরকম একটা রেক্টাঙ্গুলার পোর্শন হবে। কে এর ক্ষেত্রে কোফিশিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেশারের ক্ষেত্রে, কোফিশিয়েন্ট অফ প্যাসিভ আর্থ প্রেশারের ক্ষেত্রে একই রকম হবে, শুধু এদের ক্ষেত্রে অ্যারোগুলো যদি প্রেশারটা এই দিকে যাবে যেহেতু টুয়ার্ডস অ্যারো ফ্রম দ্য ফিল্ড যাচ্ছে, শুধু অ্যাক্টিভ আর্থ প্রেশার এইরকম হবে, আর এদের ক্ষেত্রে ইন্টেন্সিটি আর্থ প্রেশার ডিরেকশনটা এইরকম হবে, যেটা দেওয়া এখান থেকে এদিকে হবে আর এদের ক্ষেত্রে এখান থেকে এদিকে হবে। আর এটা কে এর থেকে কেপির ভ্যালু বেশি হয়, সেই জন্য কেপিটাকে বড় আঁকা হচ্ছে। তাহলে কে এটা কত, 1 - sin 5/1 + sin 5, 30 ডিগ্রি ভ্যালু বসালে কে এর ভ্যালুটা বেরোবে 1/3, আর কেপির ভ্যালুটা কত হবে, 1/kA, অর্থাৎ 1/ কোয়েফিশিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেশার, মানে এটা যদি 1/3 বেরো এটা 3। তাহলে এবার আমাদের কী বের করতে দিয়েছে সেটা খেয়াল করতে, ইন্টেন্সিটি বের করতে দিয়েছে আমাদের, কিন্তু টোটাল প্রেশার বের করতে দেয়। সুতরাং অনলি এই ভ্যালুগুলো বের করলেই চলবে, আমাদের ইন্টেন্সিটি অফ অ্যাক্টিভ আর্থ প্রেশার কত, কে ইন্টু গামা ইন্টু এইচ, ভ্যালুগুলো বসালে 45.3 kN/m², খেয়াল রাখবে এই ইউনিটের দিকে। ইন্টেন্সিটি অফ অ্যাট প্রেশারের ক্ষেত্রে ইউনিটটা হবে kN/m², কিন্তু টোটাল প্রেশারের ক্ষেত্রে ইউনিটটা হবে kN/m², মানে ওয়ালটাকে এই লঙ্গার ডিরেকশনে 1 মিটার ধরে আমরা ক্যালকুলেট করব। তাহলে পিপিটা কী হবে, একই রকম হবে, কে এর জায়গায় কেপি হবে, তার ভ্যালু বসবে 405 kN/m². এখানেও একই জিনিস বলা আছে, এখানে হাইটটা 8 মিটারের জায়গায় 10 মিটার বলেছে, এখানে 30 ডিগ্রি আছে, এখানে 17 কিলোমিটারের জায়গায় 18 টন/m² বলা আছে, অ্যাকচুয়ালি 1.8 টন/m² বলা আছে। তাহলে সেই অনুযায়ী অঙ্কটা তোমরা করবে। এবার একটুখানি সমস্তগুলোকে নিয়ে আমরা যদি বলি, কী বলা আছে যে একটা রিটেইনিং ওয়াল 4 মিটার হাই, তার মধ্যে 1.5 মিটারে কোনো জল নেই, কিন্তু তার নিচে 2.5 মিটারে জল আছে, তার মানে এখানকার একটা গামা হবে ডাই ইউনিটেড হবে, এখানের একটা গামা হবে সাবমার্জ ইউনিটেড হবে গামা ড্যাশ হবে, আর কি বলেছে একটা সারচার্জ বলে দিচ্ছে 3.6 টন/m². তাহলে আমরা কে এটাকে বের করি, কোয়েফিশিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেশার 1 - sin 5/1 + sin 5, তার মানে 1/3, আমাদের এখানে অ্যাক্টিভ আর্থ প্রেশার নিয়ে করতে বলেছে, সুতরাং এই জন্য কে কোয়েফিশিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেশার বললাম। তাহলে এক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে এই এই ড্রাই সয়েলের ক্ষেত্রে কী দাঁড়াচ্ছিল, ড্রাই যখন অবস্থা কে ইন্টু কিউ,
এদের ক্ষেত্রে হতে হয় কে ইন্টু কিউ, তাই টোটাল একটা রেক্টাঙ্গুলার হয়েছে। ডিউ টু এখানে সাবমার্জেন্স হবে না, এই কথাটা ভুল লেখা হয়ে গেছে, সাবমার্জেন্সের জায়গায় হবে কি সারচার্জ, প্রেশার ইন্টেন্সিটি ডিউ টু সারচার্জ, দ্যাট ইজ কে ইন্টু কিউ। তার ভ্যালু বসিয়ে বের করেছি পি টু, পি টুটা কোনটাকে বলেছে, পি টুটা হচ্ছে এই পোর্শনটা আমাদের ড্রাই, সুতরাং এইখানটার ময়েস্ট বা ড্রাই ব্যাকফিলের জন্য যে সয়েলের জন্য যে প্রেশারটা আসছে, অর্থাৎ কে এ ইন্টু কিউ ইন্টু এইচ ওয়ান, সেটা এখানে বের করছে কে ইন্টু কিউ ইন্টু এইচ ওয়ান, এত টন পার মিটার স্কোয়ার, এখানে এটা কেটে গেছে, টন পার মিটার স্কোয়ারটা আছে, এখানেও মিটার স্কোয়ারটা কেটে গেছে। পি টুটা হচ্ছে ড্রাই সয়েল মাসের জন্য, তাহলে এই ড্রাই সয়েল মাসটা যখন ওয়েটে এসছে, ওয়েট সয়েল মাসে এসছে, তখন এই ভ্যালুটা চেঞ্জ হয়নি কিছু, এইটাই এখানে নেমে এসছে, শুধু এটাই পি থ্রি, যেটাই পি থ্রি ইন্টেন্সিটি অফ প্রেশার পি টু যা, ইন্টেন্সিটি অফ প্রেশার পি থ্রি হতে। আর পি ফোরটা কি, পি ফোরটা হচ্ছে এটা সাবমার্জেন্সের জন্য, সাবমার্জড সয়েলের জন্য এটা, সেটা হচ্ছে কে ইন্টু গামা ডাস্ট ইন্টু এইচ টু, ঠিক আছে, কে ইন্টু গামা ডাস্ট ইন্টু এইচ টু, সেই ভ্যালুটাকে বের করে এত টন পার মিটার স্কোয়ার এসছে। আর পি ফাইভটা কি, এই ওয়াটারের জন্য যে প্রেশার ইন্টেন্সিটি ডিউ টু ওয়াটার, গামা ডব্লিউ ইন্টু এইচ টু, দিস ইজ 2.5 টন পার মিটার স্কোয়ার। এবার তাহলে টোটাল প্রেশার কত, টোটাল প্রেশারটা হচ্ছে আমার এখানে এই যে রেক্টাঙ্গুলারটা রয়েছে, রেক্টাঙ্গুলার এরিয়া, রেক্টাঙ্গুলার এরিয়াটাই আমার এই জায়গাটা টোটাল প্রেশার, দ্যাট ইজ পি ওয়ান ইন্টু এই টোটাল হাইটটা, সেটাই করছি পি ওয়ান ইন্টু এইচ, 1.2 ইন্টু 4 মিটার, 1.2টা কত হতে পারছে পি ওয়ান, এখান থেকে পি ওয়ান বের করছি 1.2, 1.2 ইউনিটটা ছিল টন পার মিটার স্কোয়ার, এটা মিটার, সুতরাং টন পার মিটার। পি টুটা কত, পি টুটা হচ্ছে এই ট্রাঙ্গেলের এরিয়া, হাফ বেস ইন্টু অল্টিচিউড, হাফ ইন্টু বেসটা হচ্ছে পি টু, এই পি টু, পি টুটা এখানে বের করেছি 0.9, হাফ ইন্টু পি টু ইন্টু এইচ ওয়ান, এই হাইটটা। এবার পি থ্রি, পি থ্রি ভ্যালু পি টুর ভ্যালুর সমান, সুতরাং এইটার ক্ষেত্রে হচ্ছে এই পি থ্রিটা হচ্ছে এখান দিয়ে, অর্থাৎ এই রেক্টাঙ্গুলার এরিয়া, এই রেক্টাঙ্গুলার এরিয়া মানে পি থ্রি ইন্টু এইচ টু, দিস ইজ এইচ টু, এখান থেকে বের করছে পি থ্রি। আর একটা হচ্ছে পি ফোর, পি ফোরটা কোনটা, পি ফোরটা হচ্ছে সাবমার্জড সয়েল মাসের জন্য, পি ফোর অর্থাৎ হাফ, এইটা হচ্ছে এই ট্রাঙ্গেল এরিয়া, হাফ ইন্টু বেস মানে পি ফোর ইন্টু এইচ টু, হাফ ইন্টু পি ফোর ইন্টু এইচ টু, পি ফোরের ভ্যালু এখানে বের করেছিলাম, সেটা বসালে এখানে পাচ্ছি 1.25 টন পার মিটার। আর পি ফাইভ, পি ফাইভটা হচ্ছে এই ট্রাঙ্গেল এরিয়া, অর্থাৎ হাফ ইন্টু বেস, বেস মানে পি ফাইভ, হাফ ইন্টু বেস মানে পি ফাইভ, আর এইচ টু, এইচ টু সেখান থেকে বের করেছি এত। তাহলে আমাকে বের করতে দিয়েছে কি, যে আমাকে বের করতে দিয়েছে যে দ্য টোটাল অ্যাক্টিভ প্রেশার বের করতে দিয়েছে। তাহলে টোটাল অ্যাক্টিভ প্রেশারটা কত, টোটাল অ্যাক্টিভ প্রেশার হচ্ছে এই পি ওয়ান, পি পি ওয়ান, পি টু, পি থ্রি, পি ফোর, পি ফাইভের যোগফল যেটা, সেটাই হচ্ছে আমার টোটাল প্রেশার। এবার আরেকটা অঙ্ক আমরা করি, আগেরটাই যেমন জল ছিল, কিন্তু এখানে জল নেই, কিন্তু এখানে কী আছে, বা আগেরটাই আমাদের ফায়ার ভ্যালুটা চেঞ্জ করে, ফায়ার ভ্যালুটা কেন চেঞ্জ হতে পারে, একটা হচ্ছে জলের জন্য ফায়ার ভ্যালুটা চেঞ্জ হতে পারে, এই জায়গায় একরকম ফাই, এখানে একরকম ফাই, যেটা আমরা আগে দেখেছি। আর একটা কী কারণ হতে পারে, যদি সয়েল মাসটাই আলাদা হয়, এই অঙ্কটার ক্ষেত্রে কী করেছি না, সয়েল মাসটাকে আলাদা করেছি, এখানে জেনারেল সয়েল আছে, এখানে সিন্ডার বা ছাই আছে, বা ওপরে ছাই আছে, অরিজিনাল বা 2 মিটার থিক সিন্ডার ছাই, সিন্ডার এখানে, এই জায়গাটা ছাইয়ের ফিল আপ হয়েছে, আর এই জায়গাটা অরিজিনাল সয়েল মাস রয়েছে, তাহলে কী দাঁড়াবে, তাহলে এই জায়গাটার ফায়ার ভ্যালু যা, এই জায়গাটার ফায়ার ভ্যালু আলাদা, সেই জন্য কে ফায়ার ভ্যালু এখানে 30 ডিগ্রি, এখানে 40 ডিগ্রি, তাই এখানে কে ওয়ান বের করছে 1 - sin 5 30 ডিগ্রি বাই প্রায় 1 + sin 30 ডিগ্রি করে 1/3, আর কে টুর ভ্যালু বের করেছে 40 ডিগ্রি ধরে 0.22, গামা ওয়ান একটা 1.6 টন পার মিটার কিউ, আর একটা গামা টু হচ্ছে 1.67 টন পার মিটার কিউ। তাহলে পিএ, পিএটা কোনটা, এই রেক্টাঙ্গেল এরিয়া, সেটা কিসের জন্য, সেটা হচ্ছে সাবমার্জড ইউনিট ওয়েট অফ, সাবমার্জড ওয়েট অফ দ্য, নট সাবমার্জ, সারচার্জ ওয়েট অফ দ্য সয়েল, ধরে কে ওয়ান ইন্টু কিউ, কারণ এখানটার ভ্যালুটা হচ্ছে কে এ ওয়ান,
তাহলে এই কে এই এইটাই হচ্ছে এই রেক্ট্যাঙ্গুলের ক্ষেত্রে, সেক্ষেত্রে এরিয়া যেটা সেটাই হচ্ছে এখানে পি ওয়ান অ্যাক্ট করছে, সেটাই বের করছে 0.83 × 2, এই 0.83 × 2 হচ্ছে হাইট। এটা কোথা দিয়ে অ্যাক্ট করছে? এটা অ্যাক্ট করছে এখান দিয়ে, অর্থাৎ এই যে রেক্ট্যাঙ্গেলের হাফ, তখন এখানে নিচের 2 মিটার প্লাস 5 মিটার ফ্রম বটম, কারণ এটা 4 মিটার, সরি এখানকার 4 মিটার প্লাস 2 মিটার হাফ, অত 5 মিটার বটম থেকে 5 মিটার। এটার জন্য নিচে আরেকটা প্রেশার ডেভেলপ করেছে যেটাকে বলেছে পি টু, কারণ করেছে কারণ কারণ কে এটা পাল্টে গেছে, এখানে কে টু ইন্টু কিউ, তাহলে কে টুর ভ্যালু নিয়েছে ইন্টু কিউ, কিউ একই, তাহলে এই পি টুটা অ্যাক্ট করছে কোথা দিয়ে? এই রেক্ট্যাঙ্গেলের মাঝখান দিয়ে। তার মানে এই পি টুটার ভ্যালু কত? এই রেক্ট্যাঙ্গেলের যা ভ্যালু, এই রেক্ট্যাঙ্গেলের ভ্যালু কত? পি টু ইন্টু এইচ টু। পি টুর ভ্যালু কত এখানে বের করেছি? পি টু ইন্টু এইচ টু। এটা অ্যাক্ট করবে কোথায়? এটা অ্যাক্ট করে এই হাইটটার মাঝখান দিয়ে, অর্থাৎ 4 মিটারের অর্ধেক দিয়ে, অর্থাৎ 2 মিটার দিয়ে। এবার বলেছি পি থ্রি, পি থ্রিটা কিসের? এই যে এই জায়গাটায় জন্য, যে সয়েল মাসের জন্য, যে ড্রাই সয়েল মাসের জন্য যে প্রেশার ডেভেলপ করছে সেটা কি হাফ? এটা হচ্ছে কে, এখানে যেহেতু কে, সুতরাং কে ওয়ান ইন্টু গামা ওয়ান ইন্টু এইচ ওয়ান, এটা বের করেছে পি থ্রি। এবং এটা যেহেতু ট্রায়াঙ্গেল, সুতরাং পি থ্রি, পি থ্রির ভ্যালু কত হবে? হাফ বেস ইন্টু অ্যাল্টিচিউড, সেটা করেছে পি থ্রি, হাফ ইন্টু বেস ইন্টু অ্যাল্টিচিউড হচ্ছে 2 মিটার, সেখান থেকে পি থ্রির ভ্যালু বের করেছে। এটা অ্যাক্ট করবে কোথা দিয়ে? এটা অ্যাক্ট করবে এই বটমের থেকে, সবকটাই যারা বের করছি বটম সারফেসে, কারণ আমরা র্যাঙ্কের থিওরিতে পড়েছিলাম ইট উইল ইল্ড অ্যাবাউট দ্য বেস অফ দ্য রিটেনিং ওয়াল, যেন একদম বটমের থেকে বেস করছি, বটমের থেকে পিথ্রি কত উপরে অ্যাক্ট করছে? তার মানে এই 4 মিটার প্লাস 2 মিটারের 1/3, সেটাই করে 4 মিটার প্লাস 2 মিটার 1/3, মানে কারণ পিথ্রিটা অ্যাক্ট করবে এই ট্রায়াঙ্গেলের সিজি দিয়ে, এই সিজিটা কোথায়? বটম থেকে 1/3 উপরে। তাহলে এভাবে পিথ্রি বের করলাম। তাহলে এই পিথ্রির জন্য একটা পি ফোর ডেভেলপ করেছে, পিথ্রির জন্য না, স্যার পিথ্রির জন্য না, এই পিথ্রির ভ্যালু। এবার পি ফোর অ্যাক্ট করেছে, পি থ্রির জন্য একটা পি ফোর অ্যাক্ট করেছে, পি ফোরটা কত? কে এ টু ইন্টু গামা ওয়ান ইন্টু এইচ ওয়ান, কে এ টু, কারণ এই ভ্যালুটা, কে এর ভ্যালুটা যেহেতু চেঞ্জ হয়েছে, সুতরাং এই পি থ্রির যেটা সেটা এইটুকু চেঞ্জ হয়ে যায় কে এ টু, আর বাকি গামা ওয়ান ইন্টু এইচ ওয়ান উপরের যা ভ্যালু সেটা, আর এই গামা ওয়ান ইন্টু এইচ ওয়ান এই কে এ টুর জায়গায় কে কে এ ওয়ানের জায়গায় কে এ টু হবে, এই কারণ এইটা অ্যাকচুয়ালি ডেভেলপ করছে এইটার জন্য। এখান থেকে 0.7 বের করলাম, এবং এই 0.7 পি ফোরটা কত? এই রেক্ট্যাঙ্গেলের যে এরিয়া, অর্থাৎ হাফ ইন্টু পি ফোর ইন্টু উচ্চতা হচ্ছে 4 মিটার, সরি রেক্ট্যাঙ্গেলের এরিয়া হচ্ছে বেস ইন্টু হাইট, এই পি ফোর ইন্টু এইচ টু, অর্থাৎ পি ফোর ইন্টু এইচ টু এইট, এখান থেকে বের করছি। এটা কোথা দিয়ে অ্যাক্ট করবে? বটম থেকে এসসিজি দিয়ে, এই রেক্ট্যাঙ্গুলার এসসিজি দিয়ে, এটা হচ্ছে বটম থেকে 2 মিটার উপরে, কারণ এটা টোটাল হাইট 4 মিটার, 4 মিটার হাইট 2 মিটার দিয়ে অ্যাক্ট করবে। আর একটা প্রেশার যেটা ডেভেলপ করে এইখানকার সিলিন্ডারের জন্য, সরি সয়েল মাসের জন্য একটা প্রেশার ডেভেলপ করে, যেটা বলছি পি ফাইভ, যেটা হচ্ছে কে এ টু ইন্টু গামা টু ইন্টু এইচ টু, কারণ এই গামা এখানকার গামা টু ইন্টু এইচ টু ইন্টু এখানকার কে টু, সেখানে পি ফাইভটাকে বের করলাম। পি ফাইভ অ্যাক্ট করবে, পি ফাইভের টোটাল প্রেশারটা কত হবে? পি ফাইভটা এই ট্রায়াঙ্গেল এরিয়া, অর্থাৎ হাফ ইন্টু বেস ইন্টু অল্টিচিউড, বেসটা হচ্ছে পি ফাইভ আর অল্টিচিউডটা হচ্ছে এইচ টু, সেখানে এখান থেকে পেলাম। এটা অ্যাক্ট করবে কোথায়? বটম থেকে 1/3 হাইট দিয়ে, অ্যাক্টিং 1/3 অফ 4 মিটার বটম, সেখান থেকে বেরো। তাহলে রেজাল্টেন্ট প্রেশারটা কোথা দিয়ে হবে? রেজাল্টেন্ট প্রেশারটা প্রত্যেকটায় হবে এই পি ওয়ান ইন্টু এই হাইট, পি প্লাস পি টু ইন্টু এই হাইট, প্লাস পি থ্রি ইন্টু এই হাইট, প্লাস পি ফোর ইন্টু এই হাইট, পি ফাইভ ইন্টু এই হাইট, ডিভাইডেড বাই কি? এই পি ওয়ান প্লাস পি টু প্লাস পি থ্রি প্লাস পি ফোর প্লাস পি ফাইভ, এই করে আমরা পেলাম এই রেজাল্টেন্ট প্রেশারটা। এই অর্থাৎ পি ওয়ান পি টু পি থ্রি পি ফোর পি ফাইভের প্রেশারটা অ্যাড করবে কোথায়? বটম থেকে 2.52 মিটার ওপর দিয়ে। তাহলে এখানে আমরা শেষ করলাম।
যে আর্থ প্রেশারের চ্যাপ্টার।